ঝাড়গ্রামের শালবনিতে ঠিক যে জায়গাটায় অভিষেকের কনভয়ের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন কুর্মী সমাজের মানুষজন, আজ সেই জায়গায় পা ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ যে সমস্ত লোককে অ্যারেস্ট করে নিয়ে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুনে নিন তার কিছু বক্তব্য। খুব অত্যাচার হচ্ছে এখানকার লোকজন এবং এরা কেউ ইনভলভ নয়। এই যে গরিব বাড়ির লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে, দোকান বন্ধ, গ্রামের পুরুষরা ভয় লুকাচ্ছে পুলিশের গাড়ি দেখলে, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? পুলিশ তো তার সিডি থেকে চিহ্নিত করে তাদেরকে নোটিশ করে ডেকে, 41 নোটিশ করে থানায় ডেকে তাদেরকে অভিযোগ প্রমাণ করে গ্রেপ্তার করতে পারে। যারা নিরীহ লোকজন তাদের বিরুদ্ধে কেন করছে? তারা এমন কি হয়ে গেছে, বড় লোকের বেটাকে কথা বলতে চেয়েছিল, কথা বলেননি, কলকাতার লোক এই গরিব মানুষ বলে আপনারা এই জিনিস করবেন নাকি? হ্যাঁ, এর আগে ঠিক বামফ্রন্ট যাওয়ার আগে ঠিক এই জিনিস হয়েছিল। যত মাহাতো আর যত হাঁসদা সোরেন টুডু মুরমু দেখবে সবকে মাওবাদী বলে বিনা বিচারে। এই মনোজ বার্মা যে এখন ডাইরেক্টর সিকিউরিটি আছেন, এর নেতৃত্বে এখানে অত্যাচার হয়েছে। ফ্যানে ঝুলিয়ে ঝুলিয়ে কলাইকুণ্ডা থানায় নিয়ে গিয়ে মারত, পা উপরের দিকে করে ঝুলিয়ে ঝুলিয়ে মেরে অত্যাচার করেছে। বিচ্ছিন্নতাবাদীরা কি এমনি এসছে? এই অত্যাচারের জন্য এসছে এবং এখানে এসব হবে না, পরিষ্কার কথা। এই এলাকায় যদি হবে না, হুল বিপ্লব করেছিল এরা। চানকু মাহাতর ঝটনাপুরের কথা সবাই জানে, আমরা সবাই বিরসা মুন্ডার জয়ন্তী পালন করি। এই 30 জুন হুল দিবস পালন হয়। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু সব সময় অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গলমহলের সে জনজাতি হোক, আমাদের আদিবাসী কুর্মী সমাজ হোক, তারা কিন্তু সব সময় লড়াই করে। তাদের একটা জাতিগত লড়াই আছে, সেটা রাজ্য সরকারের সঙ্গে তাদের একটা সমাজের লড়াই, সেখানে কোনো রাজনীতির লোক নেই, সব দলের রাজনীতির লোকরা আছে। কিন্তু এইভাবে নিরীহ লোকদের উপরে, গরিব মানুষের উপরে পুলিশের অত্যাচার, এটা কি গণতন্ত্রের দেশ নাকি? দেশ কি সংবিধান গণতন্ত্র দিয়ে করেছে? আমার বক্তব্য হচ্ছে, যদি কেউ আইন হাতে তুলে নিয়ে থাকে, কোনো মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে থাকে, ঢিল ছুঁড়ে থাকে, ডান্ডা মেরে থাকে, তাকে আপনার সমস্ত ছবি আছে, আপনাদের কাছে আছে, চিহ্নিত করে তাকে নোটিশ করুন, তাকে ওয়ারেন্ট করুন। নিরীহ লোকদের নির্বিশেষে মাহাতো মানেই তাকে ধরে নিয়ে যেতে হবে, শিক্ষা দিতে হবে। তারা একটা তাদের নিজেদের কমিউনিটির জন্য লড়াই করছে, এ জিনিস হবে না। তাদের সামাজিক আন্দোলনের লড়াইয়ের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এর আগে আপনারা জানেন 9 সালের শেষের দিকে, 10 সাল এবং 11 সাল আমি পুরোপুরি আমাদের নেতাইতে যে গরিব মানুষগুলোকে খুন করা হয়েছিল 9 জনকে, 7ই জানুয়ারি 2010 সাল থেকে, তার আগে এবং পরে আমি এইখানে সমস্ত জায়গায় আমি নিজে মোটরসাইকেল করে ঘুরে ঘুরে সভা করেছি। আপনার ঝাড়গ্রামের ওদিকে রাধানগর সেবায়তন বলুন, এদিকে পুকুরিয়া সাপধরা বলুন, ওদিকে চন্দ্রী বলুন, পাশে নেদাবহড়া বলুন, ওপাশে মানিকপাড়া সরডিহা বলুন, এপাশে শালবনি বলুন, এই পুরো এলাকা আমার একদম হাতের তালু। আমি এসে সাঁকরাইলে উত্তম মাহাতোর দেহ তুলেছি যৌথ বাহিনীর নামে অত্যাচার করে, আমি সনাতন হেমব্রমের দেহ তুলেছি ধরমপুরে। এই অত্যাচার আমি দেখেছি, বন্ধ করেছি, এবারেও বন্ধ করব। হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশকে, এই ধরনের অত্যাচার করবেন না। দেশে আইন আছে, আইন যদি কেউ ভেঙে থাকে নোটিশ করুন, ব্যবস্থা নিন, প্রমাণ করুন সে দোষী, তাকে আমরাই বলবো তুমি গিয়ে আইনের আশ্রয় নাও, আত্মসমর্পণ করো। গরিব লোকগুলো খেতে পায় না, এদের বাড়িতে আপনি শৌচালয় দিতে পারেননি, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে পারেননি, রাস্তা দিতে পারেননি, কাদা নোংরা রাস্তার উপর দিয়ে হেঁটে আসতে হচ্ছে। গ্রামের লোককে এখনো নলবাহিত জল, পানীয় জল দেওয়া যায়নি। 4-5টা করে গ্রাম, 1টা করে সাবমার্সিবল, 200-250 করে বালতি নিয়ে লোক দাঁড়িয়ে থাকে খাওয়ার জলের উপরে। স্বাধীনতার 75 বছর পরে এটা উন্নয়ন? ন্যূনতম পানীয় জলের ব্যবস্থা হয়নি। এগুলো কলকাতার হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এই কলকাতার বাবুরা, বাবুদের হাত থেকে এয়ার কন্ডিশন বাড়ি, এদের হাত থেকে গরিব মানুষকে বেরিয়ে আসতে হবে। গরিবের উপর অত্যাচার হচ্ছে, আমি বলবো
এবং এই গরিবের উপর অত্যাচার বন্ধ করার জন্য যা করার করব। আমি এখান থেকে বেরিয়ে রাজেশ মাহাতো স্ত্রী থাকেন খড়গপুরে, তাকেও বলবো, তিনি একজন বিশিষ্ট শিক্ষক, তিনি কখনো আইন হাতে তুলে নেন না, তা সামাজিক আন্দোলন করেন, যেমন নিত্যানন্দ হেমব্রম মহোদয় তার ভারত জাকাত মাঝি মাড়োয়ার আন্দোলন করেন, বিশিষ্ট মানুষ, যেমনি রাজেশ ভাইও এখানে করেন, ওখানে অজিতবাবুরা করেন, সামাজিক আন্দোলন করেন, এই জিনিস বরদাস্ত এখানে করা হবে না। আমি অন্তত পাশে দাঁড়াবো, আমাকে কেউ আমন্ত্রণও করেনি, আমি নিজের বিবেকের ডাকে এসেছি। আর বিরোধী দলনেতা মানে কোনো একটা রাজনৈতিক দলের বিরোধী দলনেতা নয়, এ রাজ্যের শাসক দল এবং শাসকের দ্বারা যে অত্যাচারিত হবে তার পাশে বিরোধী দলনেতা দাঁড়াবে। রামপুরহাটের বঙ্গুইতে 10 জন মুসলমান মহিলা শিশুকে পুড়িয়েছিল, সেদিন মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমি গেছিলাম, তারা আমাদের ভোট দেয়নি, তারা তৃণমূলের ভোটার। আমি ঝালদার কান্দু তপন কান্দু কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুন করেছিল, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, আমি তার বাড়িতে গেছি, তার পাশে দাঁড়িয়েছি। তো এই রাজ্যে মমতা ব্যানার্জির প্রশাসনের দ্বারা, তার শাসক দলের দ্বারা যে অত্যাচারিত হবে সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা তার রাজধর্ম পালন করবে, মানুষের পাশে দাঁড়াবে। এদের আইনি সাপোর্ট দেবো, বের করে আনবো, ফুলের মালা দিয়ে লোধাশুলিতে সম্বর্ধনা দেবো, বলে গেলাম।